হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। ফের আরও একবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে, তবে তার আগে বিপদে পড়তে চলেছে দক্ষিণবঙ্গবাসী। ইতিমধ্যেই তাপমাত্রা যেভাবে বাড়তে শুরু করেছে, সেই তাপমাত্রা 44 ডিগ্রির আশেপাশে পৌঁছে যেতে পারে। বেশ কিছু এলাকা তাপপ্রবাহের প্রবল কবলে পড়ে যেতে পারে, সেখানে প্রচণ্ড গরমে নাজেহাল করে দিতে পারে। তবে এই যে গরমটি আসতে চলেছে, এটি কিন্তু গোটা দক্ষিণবঙ্গকেই ভোগাতে পারে, এছাড়া বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। এর পাশাপাশি আমরা দেখে নেব যে বৃষ্টিপাত যেটি আসতে পারে বলে সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটি কবে থেকে কতদিন এফেক্ট দিতে পারে, কোন কোন জায়গাতে ভারী প্রভাব থাকতে পারে, এবারে কি কালবৈশাখী হবে, আমরা সমস্ত রকম আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, জানতে পারবেন অনেক কিছু, কী কী উঠে আসছে, উত্তরবঙ্গে বৃষ্টিটা কেমন থাকবে, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে, কী কী রয়েছে আপডেট, আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন যারা এখনও করেননি, সতর্কতার জন্য শেয়ার করবেন। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভবিষ্যতে অবশ্যই উপকৃত হবেন। কি কি অবস্থা হতে চলেছে আমরা অবশ্যই দেখব। বর্তমানে আপনার এলাকায় এখন কি অবস্থা রয়েছে, সেখানে আকাশ কেমন রয়েছে, তাপমাত্রা কেমন পাচ্ছেন, আপনি কোন জায়গা থেকে দেখছেন, সমস্ত বিষয় কিন্তু সংক্ষেপে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জায়গা এবং জেলাটা অবশ্যই উল্লেখ করবেন। আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই পাশে বাংলাদেশ শব্দটি উল্লেখ করবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে কোন কোন জায়গায় কেমন অবস্থা রয়েছে। প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখে জানাবেন কি অবস্থা রয়েছে বর্তমানে। চলুন একে একে আমরা জেনে নিই। আর জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা জারি করেছে কিনা বা বৃষ্টিপাত নিয়ে কিছু খবর দিচ্ছে কিনা। চলুন, ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কারই রয়েছে, রোদ্ধমান আকাশে থাকার কথা। এবারে এই যে মেঘগুলি তৈরি হচ্ছে সেগুলিকে এদিকে যাবে আমরা চলো দেখে নেব, সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। চলুন একে একে দেখে নিচ্ছি কি আপডেট উঠে আসছে। ইতিমধ্যে উড়িষ্যা এবং যেটা বলবো যে ছত্তিশগড়, এদিকেই হয়তো কিছুটা মেঘ রয়েছে, বাকি অংশে কিন্তু সেভাবে কিছু নেই। উত্তরবঙ্গে একটু হালকা ফুলকা থাকতে পারে অংশে মেঘাচ্ছন্ন। চলুন দেখে নিচ্ছি, বৃষ্টিপাত যদি কেউ পেয়ে থাকেন উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর 23 তারিখ সন্ধেবেলাতে যে আপডেট প্রকাশ করে দিয়েছে সেই আপডেট কী বলছে। 23 তারিখ সন্ধেবেলার আপডেট আমরা দেখে নেব, বৃষ্টিপাত আছে কি না, তবে একটু দেখে নিই সতর্কতা। প্রথমে দেখে নেব সতর্কতা, এখানে কিন্তু যে খবর রয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলতে পারে 25, 26, 27। এই সময়কালের মধ্যে আমাদের বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে, আগের আপডেটে বলেছিলাম। তো আমরা দেখে নেব কোন দিনটাতে বেশি হতে পারে, কোন কোন জেলাতে প্রভাব থাকতে পারে। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এখানে হিট ওয়েভ কন্ডিশন বা তাপপ্রবাহ থাকতে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এটা বেড়ে যাবে 27 তারিখের দিকে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বীরভূম এবং পশ্চিম বর্ধমান, তার মানে পশ্চিমাঞ্চলে এফেক্টটা সব থেকে বেশি থাকছে। এছাড়া এই একই অবস্থা থাকবে বিহার এবং ঝাড়খণ্ডে, থাকতে পারে উড়িষ্যার দিকেও তাপপ্রবাহ জারি হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছেন যে 25, 26, 27 এই 3 দিন প্রচণ্ড কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে কিন্তু তাপপ্রবাহ ব্যাপারটি থাকবে না, তার আগে অর্থাৎ শনিবার এবং রবিবার এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া থাকতে পারে 30-40 কিলোমিটার গতিবেগে। এছাড়া এই অবস্থা হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এমন সম্ভাবনা রয়েছে। সিকিমের দিকেও থাকতে পারে দমকা হাওয়া, সময়ের জড়ো হাওয়া, সময় বৃষ্টি হতে পারে, তার মানে বজ্রবিদ্যুৎ থাকতে পারে। এর পাশাপাশি একটা আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য, যেটা বলে যে শনিবার রাত থেকে মানে সন্ধ্যা থেকে বলতে পারেন যে 24 তারিখ সকাল 11:30 সময়ের মধ্যে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ হতে পারে, সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুরের দিকে। আমরা কিন্তু কোথাও সেভাবে মেঘ দেখতে পাইনি যে বৃষ্টিপাত হতে পারে। আর যেটা দেখে নেব কিছু আছে কি না, উড়িষ্যার দিকে একটু মেঘ থাকতে পারে, বজ্রবিদ্যুৎ হতে পারে। আর তাপমাত্রা নিয়ে কি বলছে সেটা একটু দেখিয়ে দিচ্ছে আমাদের, তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে।
তাপমাত্রা নিয়ে যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, দেখুন গ্র্যাজুয়াল রাইজ ইন ডে টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, কত ডিগ্রি না 2 থেকে 5 ডিগ্রি বেড়ে যাবে বিভিন্ন এলাকাতে আগামী 3 দিনের মধ্যে, তারপর সেটা কিন্তু বেড়ে গিয়ে সেই রকমই থেকে যেতে পারে। তার মানে বুঝতে পারছেন যে এই রকম গরম কিন্তু বেড়ে গিয়ে একটা থেকে যাবে। এর পাশাপাশি আমাদের একটা কথা বলে রাখবো যে এই যে তাপমাত্রাগুলি বাড়বে এটা কিন্তু গরম দেবে, কিন্তু এই গরমটা কিন্তু ক্ষণস্থায়ী থাকবে, কিছুদিন থাকার পর আবারও ঝড় বৃষ্টি হয়ে আবার সেগুলোকে নামাবে, আবার হয়তো তাপমাত্রা বাড়বে, আবারও ঝড় বৃষ্টি হবে। এইভাবেই কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বা পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সুতরাং টানা গরম থাকবে না, যেটা পশ্চিমাঞ্চল মানে পশ্চিমাঞ্চল বলতে ভারতের যে পশ্চিম দিক যেমন রাজস্থান গুজরাট যেগুলো রয়েছে ওই দিকে যেমন থাকছে অতটা এদিকে আসবে না, কিন্তু মাঝে মধ্যে তাপমাত্রা বেড়ে গিয়ে সেখানে কিন্তু এরকম ঝড় বৃষ্টি মাঝে মধ্যে এসে আবার কেটে যেতে পারে। তো এইরকম করে থাকবে, কিছুদিন কাটবে আবার তাপমাত্রা বাড়বে, এইভাবে চলতে পারে। এবারে দেখুন বৃষ্টিপাত নিয়ে যেটা বলছে, আমাদের ওখানে বললাম সতর্কতাগুলো, এবারে বৃষ্টিপাত নিয়ে যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কটি জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে, তবে বৃষ্টিপাত বাড়ার চান্স রয়েছে 27 তারিখে। অর্থাৎ 27 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে, বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে, তার আগে কিছু কিছু এলাকাতে হতে পারে, সব জায়গাতে থাকবে না, এই চান্স থাকছে সিকিমের দিকেও তাই। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভেরি লাইকলি বলেনি, লাইকলি তার মানে হবে না, ধরে নিতে হবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুরের কথা বলা রয়েছে, বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকবে বেশিরভাগ জায়গা, বেশিরভাগ ক্ষেত্রেই, তবে শুকনো আবহাওয়া হয়ে যাচ্ছে যে 24, 25, 26, 27, 28 পর্যন্ত দেখা যাচ্ছে যে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে। তো এই রয়েছে বৃষ্টিপাত নিয়ে খবর। আর বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইদিকেও কিন্তু যেটা বলবো যে বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে শুকনো আবহাওয়া থাকবে, তবে উড়িষ্যার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এখানে ভেরি লাইকলি নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বলা রয়েছে, তার মানে ওইখানে বৃষ্টিপাত থাকতে পারে। চলুন একে একে জেনে নিচ্ছি কী পূর্বাভাস দিচ্ছে উইন্ডিতে। তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে, আমরা দেখতে পাচ্ছি যে মোটের উপরে পরিষ্কারই রয়েছে, তবে কিছু কিছু টুকটাক মেঘ যেটা রয়েছে পশ্চিমাঞ্চলের দিকে একটু হয়তো এদিকে এই মেঘটি ধাওয়া করছে, এই যে এই মেঘ ধাওয়া করছে। তো এই পূর্বাভাস কী রয়েছে দেখে নিচ্ছি, দেখি এখানে কোনো বৃষ্টিপাত হবে কি না, এবং এই মেঘটা আমরা বৃষ্টিটা একবার দেখে নিই, তাপমাত্রাটা বাড়বে সেটা আমাদের দেখাচ্ছি। প্রথমে একটু বৃষ্টিটা দেখে নিই, বৃষ্টিটা যেটা রয়েছে সম্ভাবনা যেটা রয়েছে যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতো, তবে আমরা মেঘ সেরকম দেখছি না, একটা মেঘ এদিক দিয়ে প্রবেশ করছে করার সময় দেখতে পেলাম যেটা শনিবারের দিকে, তবে সেটাতে অতটা বড় কোনো চান্স থাকবে না, যেহেতু তাপমাত্রা গরম রয়েছে প্রচণ্ড, লু বইছে আর কি। এবার যেটা রয়েছে বৃষ্টিপাত 24, 25, 26 এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত সেভাবে থাকছে না, উত্তরবঙ্গে হালকা ফুলকা থাকতে পারে। এবার যেটা হচ্ছে 27 তারিখের দিকে আমরা যেটা বলবো, দেখুন ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এখানে 44 ডিগ্রি তাপমাত্রা দেখা শো করছে, যেটা ধানবাদের দিকে দেখতেই পাচ্ছেন, ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা 44 ডিগ্রি, জামশেদপুরের দিকে 44 ডিগ্রি, খড়গপুর 42 ডিগ্রি, কলকাতা থাকছে 38 ডিগ্রির মধ্যে, তার মানে পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া 44 ডিগ্রি পৌঁছে যাবে, দুর্গাপুর 44, তার মানে আসানসোলও 44 থাকবে, বুঝতেই পাচ্ছেন, আসানসোল 43, কোনো কোনো জায়গাতে 1 ডিগ্রি দিয়ে দেখুন 44 ডিগ্রি বা 43 ডিগ্রি পর্যন্ত, হুড়া, পুরুলিয়া এদিকে বলরামপুর 43, 42, কোথাও 41, মানে 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে, আবার গোয়ালতোড় 43, চন্দ্রকোনা 40, চাকুলিয়া 43, খড়গপুর 42, 41, মানে প্রবল গরম, বুঝতেই পাচ্ছেন। তো পশ্চিমাঞ্চলের দিকে ভয়ঙ্কর গরম পড়তে চলেছে, সতর্ক থাকবেন অবশ্যই, ঝাড়গ্রামে 43 ডিগ্রি পৌঁছে যাবে, তার মানে ফিল হবে প্রায় মানে অনুভব হবে যে 46, 47 ডিগ্রি পর্যন্ত প্রচণ্ড গরম অনুভূত হতে পারে। তবে বাংলাদেশের দিকে অতটা হয়তো থাকবে না, 36, 37, 38 পর্যন্ত উঠতে পারে, মেহেরপুরের দিকে 38 পর্যন্ত থাকতে পারে, রাজশাহীর দিকে 38, মালদার দিকে 38, ঝুলিয়ানের দিকে 40, মুর্শিদাবাদে এবং বীরভূমের দিকেও বেশ ভালোই তাপমাত্রা কিন্তু থাকবে, বুঝতেই পাচ্ছেন। এটা কিন্তু আপনাদের একটু তাপমাত্রাটা দেখিয়ে দিলাম। এবারে আর উত্তরবঙ্গের দিকে কতটা থাকবে, রংপুর বলুন বা এদিকে কিন্তু 32, 30-এর মধ্যে থাকবে, সুতরাং উত্তরবঙ্গের তাপপ্রবাহের ব্যাপারটা কিন্তু থাকছে না, দক্ষিণবঙ্গবাসীদের জন্য কপালে দুঃখ রয়েছে, প্রচণ্ড গরম ভোগাতে পারে। এবার আমাদের যেটা বলবো যে এইগুলোকে কিন্তু 27 তারিখে তাপমাত্রা সব থেকে বেড়ে যাবে, আর বেড়ে কোথায় না প্রায় কোথাও 44, কোথাও 43, কোথাও 41, 42 হয়ে যাবে। এবারে যেটা হচ্ছে এইগুলিতে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা থাকবে, যেটা আমাদের আগের আপডেটে কিছুটা বলেছিলাম, 29 তারিখ বা 30 তারিখ নাগাদ বাংলাদেশে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে কোথাও কোথাও হতে পারে। এইটা পরিবর্তন চলে আসবে
30 তারিখের দিক থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও হতে থাকবে, আসামের দিকে মেঘালয়ের দিকে। বুঝতেই পারছেন এই পরিবর্তনটা চলে আসবে দক্ষিণবঙ্গের দিকেও, এফেক্ট দিতে শুরু করবে দক্ষিণবঙ্গে। যা পূর্বাভাস এখন পাওয়া যাচ্ছে উইন্ড থেকে তাতে কিন্তু সম্ভাবনা থাকছে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্যে, এইগুলো কিন্তু সতর্কতা থাকছে। দেখুন একটু বোঝা যাচ্ছে যে যদিও আপডেট এখনও পরিবর্তন হতেই পারে, এইটাই যে দেখাচ্ছি যে হবে তা নয়, স্থানীয় মেঘে এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এটা এখন থেকে আমাদের বলে রাখলাম, জলীয়বাষ্প প্রবেশ করবে উত্তর পশ্চিম দিক থেকে, যে গরম বায়ু প্রবাহ থাকবে সেগুলি একটু বন্ধ হয়ে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সংঘর্ষে আবারও মেঘ তৈরি হতে পারে, সেখান থেকে বৃষ্টিপাত সিলেট বিভাগ শিলচর দিক আসামের, এছাড়া ঢাকা বিভাগের এই দিকটাতে এবং ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকতে পারে, রংপুর বিভাগে থাকতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম, দেখুন হুগলি নদিয়া, এছাড়া বলবো যে কলকাতা সংলগ্ন এলাকা হাওড়ার দিকে একটু চলে আসতে পারে, মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে থাকতে পারে, বাঁকুড়ার দিকে থাকতে পারে। তো 30 তারিখ থেকে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এইটা যেটা হবে পরবর্তী ক্ষেত্রে 1 এবং 2 তারিখে যেটা আমাদের বলেছিলাম যে পরিবর্তন থাকতে পারে, 24 পরগনার দিকেও বৃষ্টিপাত থাকবে, এবং এইটা বাংলাদেশের খুলনা ঢাকা চট্টগ্রাম বরিশাল এবং ময়মনসিংহ সিলেট, এছাড়া ত্রিপুরাতে মিজোরাম মণিপুরের দিকে বৃষ্টিপাত বুঝতে পারে, এবং সঙ্গে উত্তরবঙ্গ পুরো এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং এই যে গরম প্রচণ্ড বাড়বে, সেই গরম আবার পরিবর্তন চলে আসতে পারে, 1 তারিখের দিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, 1 মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, কাল বৈশাখীও হতে পারে সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও বেশ ভারীটা এখন কিন্তু যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত থাকতে পারে মে মাসে, এই পরিবর্তন সম্ভাবনা। অর্থাৎ দেখুন এখানে কিন্তু ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগ রাজশাহী বিভাগ মেহেরপুর মানে খুলনা বিভাগের উপরের দিকে ঢাকা বিভাগ কুমিল্লা এছাড়া গোটা ত্রিপুরা বলতে পারেন এবং শিলচর করিমগঞ্জ অববাহিকা এই সমস্ত দিকে মেঘালয় এবং আসামের বিভিন্ন এলাকাতে উপরের দিকে যে এলাকা রয়েছে সেখানে এবং আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, মালদার দিকে দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, কলকাতার দিকে বৃষ্টিপাত চলে আসতে পারে, হাওড়ার দিকে বৃষ্টিপাত আসতে পারে 1 তারিখের দিকে। দেখতেই পাচ্ছেন আরামবাগ চন্দ্রনগর এদিকে খড়দা পানিহাটি ব্যারাকপুর উলিবেড়িয়া বাগনান কোলাঘাট খানাকুল এই দিক এইগুলো থাকতে পারে। সুতরাং পরিবর্তন থাকছে, দেখে নিচ্ছি আমরা আর কী কী থাকছে, কী কী পরিবর্তন আসছে আমাদের আরও দেখাচ্ছে। দেখুন যেটা বলছিলাম তাপমাত্রা বাড়ার পাশাপাশি কিন্তু এবারে সেই তাপমাত্রা কমতে শুরু করবে, সেটাতে দেখুন 2 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে একটা ভালো সম্ভাবনা দেখাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে। আমরা কিন্তু 22 তারিখ পর্যন্ত যে আপডেট পাচ্ছিলাম তাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কালবৈশাখী সম্ভাবনা প্রচুর কিন্তু কথা বলা হলো, কিন্তু আমরা কিছুই পেলেন না দক্ষিণবঙ্গবাসী, শুধুমাত্র মুর্শিদাবাদ এবং করে এখানে যেটা বলবো যে নদিয়া এখানে প্রচণ্ড বৃষ্টিপাতটি ঝলকার বৈশাখী পেয়েছে, কিন্তু বাকি অংশে কোথাও সেরকমভাবে হয়নি, কিছু কিছু পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে অল্প বিক্ষিপ্ত হয়েছে, বাকি জায়গা কিন্তু পুরোপুরি শুকনো থেকে গেছে। এবারে সেই শুকনো জায়গাতে আবারও কিন্তু বৃষ্টিপাত ঢেলে আসতে পারে, রংপুর রাজশাহী ধরে যেটা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দিকেও হতে পারে, এছাড়া ঝাড়খণ্ডের দিকে হতে পারে, পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, পাশাপাশি মধ্যভাগে যেটা হতে পারে দক্ষিণবঙ্গে বর্ধমান দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমের কিছু এলাকা, এছাড়া বলবো যে মুর্শিদাবাদ নদিয়া এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, শান্তিপুর নবদ্বীপ এছাড়া আরামবাগের দিকে হুগলির দিকে বৃষ্টিপাত থাকতে পারে, কোলাঘাট ঘাটাল কানকুল খানাকুল যেটা বলবো যে সেটা খড়গপুর মানে মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত থাকতে পারে, দক্ষিণ উত্তর 24 পরগনাতে বৃষ্টিপাত থাকতে পারে, যশোর নারায়েল খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশালের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকতে পারে। 2 তারিখের দিকে দেখা যাচ্ছে এই সম্ভাবনা থাকছে সিংড়া আদমদিঘি মহাদেবপুর এদিকে দিনাজপুরের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, এরকম একটা চিত্র দেখতেই পাচ্ছেন। এবারে এটা পরবর্তী ক্ষেত্রে কোথাও কোথাও বেশ জোরদার বৃষ্টিপাত দিতে পারে কলকাতা সংলগ্ন এলাকাতেও, দেখুন এখানে হাওড়া দিকে দেখাচ্ছে উলবেড়িয়া বিষ্ণুপুর বারুইপুর বসিরহাট বজবজ আমতা কলকাতা নিউ টাউন এদিকে কিন্তু বেশ খানাকুল ঘাটাল পাঁশকুড়া মহিষাদল এদিকে হলদিয়া বাজকুল খাজুরি দীঘা মন্দারমণি কন্টাই গঙ্গাসাগর নামখানা পশুরগঞ্জ সব দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ মে মাসে মানে 30 তারিখে না হলে অন্তত 1 বা 2 তারিখের মধ্যে মে মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। নদিয়া 224 পরগনা বনগাঁ দেখুন হাবড়া পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর নবদ্বীপ ধামুহাড়া কোটচাঁদপুর আলমডাঙ্গা মাগুরা এদিকে পাংশা পাবনা এদিকে ভাঙ্গুরা যেটা বলবো লালপুর পুঠিয়া রাজশাহী মহাদেবপুর দেখুন গোমস্তাপুর পোরশা
মালদা দিকে জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত থাকতে পারে এবং বাংলাদেশের পাশাপাশি রংপুর বিভাগ আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এবং জলপাইগুড়িতে প্রচণ্ড বৃষ্টিপাত আসতে পারে ওই সময় থেকে। বুঝতে পারছেন জলপাইগুড়ি এইরকম একটি সম্ভাবনা। সুতরাং আমরা কিন্তু সম্ভাবনাগুলি আমাদের বলে দিই যে তবে এগুলিতে আরও পরিবর্তন থাকবে। আসাম মেঘালয়ে বৃষ্টিপাত থাকতে পারে, সিলেট ময়মনসিংহ বিভাগে অনেক বৃষ্টিপাত থাকতে পারে, সিলেট মৌলভীবাজার মদন ময়মনসিংহ কিশোরগঞ্জ লখাই লাহা এদিকে কাপসিয়া পর্যন্ত সিরাজগঞ্জ পাবনা সিংড়া শেখপুরা মেহেরপুর বললাম যশোর এবং এইদিকে পশ্চিমবঙ্গে দেখুন বনগাঁ নগরকোড়া এদিকে হাওড়া সরবনগর বাদুড়িয়া টাকি এদিকে অনেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এইটা মোটামুটি পাওয়া গেল। আরও দেখি পরিবর্তন থাকছে কিনা, আরও কিছু কিছু আপডেট আসবে। হতে পারে যে 2, 3, 4, 5 এগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। সুতরাং শনিবার মানে এপ্রিল মাসের শেষ দিন থেকে বা 29 তারিখ থেকে পরিবর্তন বাংলাতে আসতে পারে। প্রচণ্ড গরম যেটা পড়ে যাবে সেটাকে কিন্তু আবার ব্রেক করতে পারে এই সম্ভাবনা থাকবে। তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু যারা যারা পাচ্ছেন অনেকটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাপমাত্রা বর্তমানে কেমন থাকতে পারে, কী হতে পারে। আমরা পুরুলিয়াতে আমাদের ক্লিক করে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিচ্ছি। মাঝে মধ্যে দমকা হাওয়া থাকবে, উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া প্রবেশ করতে পারে। 40 ডিগ্রি রবিবার থেকে তাপমাত্রা পুরুলিয়ার দিকে চলে যাবে। পশ্চিমাঞ্চলের দিকে দেখুন কীরকম হচ্ছে, 42 ডিগ্রি এবং 25 তারিখে তাপমাত্রা তাপপ্রবাহে সতর্কতা জারি করে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা আমরা দেখালাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়াতে। সেটা 27 তারিখে অনেকটা বাড়তে পারে, বীরভূম পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এবং ঝাড়গ্রামের দিকেও আশা ওই সমস্ত দিকে ছড়াবে এগুলো। তবে এই কটা এলাকাতে বেশি থাকবে। পুরুলিয়াতে দেখুন যেটা 42 ডিগ্রি 25 তারিখে, 26 তারিখে সেটা 42 ডিগ্রি থাকছে এবং 27 তারিখ সব থেকে ভয়ানক খবর হচ্ছে 27 তারিখে তাপমাত্রা অত্যাধিক বেড়ে যেতে পারে এবং উত্তর পশ্চিম দিক থেকে জোরালো গরম হাওয়া প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু 44 ডিগ্রি পৌঁছে। সুতরাং 27 তারিখে কিন্তু সতর্ক থাকতে হবে মানুষজন, অবশ্যই যতটা পারবেন বাইরে যতটা পারবেন না বেরোনোর চেষ্টা করবেন, বিশেষ করে দুপুরের দিকে। এই তাপমাত্রা 29 তারিখের দিকে 39 বা 30 তারিখের দিকে 40, এবারে 1 তারিখে কিন্তু পুরুলিয়ার দিকে পরিবর্তন থাকবে, যেখানে মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে এরকম। কিন্তু দেখুন এই যে কেন বলছি ভালো করে একটু লক্ষ্য রাখুন, এই দেখুন যে বায়ু প্রভাবগুলো ছিল উত্তর পশ্চিম দিক থেকে এইগুলো কিন্তু এবার একটু প্রবালি হাওয়া ধীরে ধীরে অল্প অল্প করে কিন্তু দেখুন বায়ুর যে দিকটা দেখুন এদিকে কিন্তু বাড়ছে। দেখুন এখানে বৃষ্টিপাতের ড্রপস দেখাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের যে এই বায়ু প্রভাব দেখুন এদিকে যেটা বলবো যে এইদিকে পূর্ব দিক থেকে দেখুন দক্ষিণ পূর্ব দিক থেকে যেটা বলবো এইদিকে কিন্তু থাকছে, অর্থাৎ এখানে অর্থাৎ মালভূমিতে কিন্তু চলে যাবে, ঝাড়খণ্ডের মালভূমির দিকে কিন্তু চলে যাবে জলীয় বাষ্প, হতে পারে এরকম একটা সিস্টেম হতে পারে, যার জন্য হয়তো এখানে ঝড় বৃষ্টি হতে পারে এবং সেখানে তাপমাত্রা কিন্তু কমতে পারে এবং বৃষ্টিপাতও হতে পারে, যেটা আমাদের বললাম যে 1-2 তারিখের মধ্যে এরকম সম্ভাবনা থাকছে। সুতরাং এইগুলিতে বৃষ্টিপাত আসতেই পারে, এটাই আমরা কলকাতাতে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন কলকাতার দিকে তাপমাত্রা কতটা যেতে পারে, কলকাতা হয়তো 39-40 পর্যন্ত পৌঁছতে পারে। 25 তারিখ থেকে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমাঞ্চলে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু 40 ডিগ্রি পৌঁছে যাবে 25 তারিখের দিকে কলকাতার দিকে, 26 তারিখে 39 এবং 27 তারিখেও কিন্তু 38 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, অর্থাৎ এবং সঙ্গে থাকবে দমকা হাওয়া, কিন্তু বৃষ্টিপাত হবে না। এবারে স্থানীয় মেঘ যদি কোনো কারণে ভাগ্যক্রমে উঠে পড়ে তাহলে আলাদা কথা, সেটা হচ্ছে সোহাগা। তবে 30, 1 এবং 2 আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঝড় বৃষ্টি হতে পারে, 47-50 কিলোমিটার গতি কাছাকাছি গতিবেগের জমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টিপাত হতে পারে বজ্রকর্ম মেঘে, এই সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। অনেকটা দেখিয়ে দিলাম যশোর এইদিকে, দেখুন এখানেও কিন্তু ঝড় বৃষ্টি এমনিতে হয়েছে, এখন কিন্তু কদিন বন্ধ থাকবে, এখন আবহাওয়া কিন্তু একটু গরম হবে, রোদ ধর্মের আকাশে হয়তো প্রায় থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘ আকাশ পাওয়া যাবে, এখন এটাই রয়েছে। এবারে এবারে এখানে বৃষ্টিপাত কবে হবে না, 28 তারিখ থেকে এখানে অল্প অল্প করে পরিবর্তন, 29-30 তারিখের মধ্যে এখানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, কালবৈশাখী হতে পারে সম্ভাবনা থাকছে। 30, 1 এবং 2 তারিখের মধ্যে বাংলাদেশেও কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। মেঘ যদি হঠাৎ করে যদি গুদিয়ে যায় তাহলে কিন্তু এই কালবৈশাখীর সম্ভাবনা থেকে যাবে, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে এই সম্ভাবনা থাকছে। ঢাকার দিকে আমরা ক্লিক করে ব্যাপারটা দেখাচ্ছি, দেখুন বেশি বড় করব না, এই দেখুন এখানে কিন্তু এখন অল্প অল্প মেঘলা মাঝে মাঝে থাকবে, তবে কত বেশি সম্ভাবনা নাই, এই তাপমাত্রা কিন্তু কমতে থাকবে, এখানে তাপমাত্রা কিন্তু অতটা যাবে না, এখানে 35-36 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, 29-30 তারিখের পর থেকে পরিবর্তন, এখানে কিন্তু দেখুন 68 কিলোমিটার গতিবেগে দেখাচ্ছে, অর্থাৎ এখানে কালবৈশাখী
এফেক্ট দিতে পারে সম্ভাবনা থাকছে। এটাকে আমাদের ব্যাপারটা বলে দিচ্ছি যে বায়ু ঝাপটা মোটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে, এই দেখুন 30 তারিখের দিকে দেখছেন এখানে বায়ুপ্রবাহ থাকবে, কোনো কোনো এলাকাতে কিন্তু জোরালো হাওয়া বইতে পারে, যেখানে গতিবেগ হয়তো বাঁকুড়া বা পুরুলিয়া এইগুলো দেখে দেখুন এই যে 60 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু গতিবেগে কোনো কোনো জায়গাতে থাকে, বাকি জায়গাতে হয়তো 40 বা 30 50 ঘোরাফেরা মিলিমিশে থাকবে, তবে কোনো কোনো এলাকাতে হতে পারে। 1 তারিখের দিকে যেটা হতে পারে দুপুরের দিকে দেখুন কোনো কোনো এলাকাতে, ঝাড়খণ্ডের দিকে দেখুন ওখানে কিন্তু ঝোড়ো হাওয়া উঠতে পারে, সেগুলির দিকে ধেয়ে আসতে পারে এবং সম্ভাবনা থাকছে। তো এবারে যেটা আমাদের দেখাবো যে দেখুন এই যে এরকম থাকছে, 2 তারিখের দিকেও দেখুন এরকম সম্ভাবনা থাকবে, এই দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া কোথাও কোথাও উঠতে পারে, 70 কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। তার মানে বুঝতেই পারছেন ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এবং কলকাতার আশেপাশেও ভাব বলতে পারেন, নদিয়া বা এদিকে 24 পরগনার দিকে দেখুন 60 কিলোমিটার পর্যন্ত বা কোনো কোনো এলাকা যশোর এদিকে কিন্তু তা এখানে দমকা ঝোড়ো হাওয়াটা বইতে থাকতে পারে। পুরোপুরি যদি দেখেন যে বায়ুর দিক গতিতে দেখুন 10 দিনের মধ্যে দেখাচ্ছে এরকম, 5 দিন পর্যন্ত কিছু থাকছে না সেরকমভাবে, কিন্তু এইরকম একটি সিস্টেম অনেক জায়গাতেই কিন্তু এখানে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। কোনো রকম সিস্টেম এই মুহূর্তে বঙ্গোপসাগরে নেই যার জন্য এখানে কিছু দেখাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। সুতরাং এখনও ঘূর্ণিঝড় বা এইসব কিন্তু সিস্টেম আসছে না, তবে জলীয় বাষ্প প্রবেশ করে এখানে কিন্তু গরমকে ব্রেক করে এখানে তাপমাত্রাকে কমাতে পারে এবং ঝড় বৃষ্টি হতে পারে, সম্ভাবনা থাকছে এই এলাকাগুলিতে কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে। এগুলো আমাদের মোটামুটি একটা আইডিয়া হচ্ছে। তো আবহাওয়া পরিবর্তন ছিল সেগুলি হতেই পারে, আমরা বললেই যে হবে সেটা নয়, তবে যেগুলো যেটুকু বোঝা গেল সেটুকু আমাদের বললাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। আচ্ছা, একটা জায়গায় উত্তরবঙ্গে ক্লিক করবো, উত্তরবঙ্গ থেকে একটা বলা হয় যে একটা অন্তত ক্লিক করা হতে, তো আলিপুরদুয়ারে ক্লিক করে যেটা বলে দিচ্ছি এখানে কিন্তু এখনও বৃষ্টিপাত কিছুদিন রয়েছে, 24 তারিখ পর্যন্ত অল্প অল্প রয়েছে, 25 তারিখ থেকে একটু তাপমাত্রাতে পরিবর্তন থাকবে, মাঝে মধ্যে হাওয়া বইবে দমকা হাওয়া। এবারে এখানে পরিবর্তন 27 তারিখ থেকে হতে পারে, বৃষ্টিপাত থাকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে। এবারে 28 তারিখও থাকতে পারে, 30 তারিখ থেকে এখানে 1 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে, হতে পারে কালবৈশাখীও হয়ে যেতে পারে, কারণ 2 তারিখের দিকে কিন্তু সম্ভাবনা থাকছে কোথাও কোথাও জোরে হাওয়া বইতে পারে। তো এগুলি থাকছে লেটেস্ট আপডেট, আর কোথাও ক্লিক করলাম না। পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে, আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।